হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকেরও একটা খুবই ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। বিকেলবেলা চলে গেছে একটা নিমন্ত্রণ খেতে, আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো সে আজকে খাওয়াবে। তো যাই হোক, সেখানেই আমরা চলে যাচ্ছি। পৌঁছে গেছি প্রায়, এটা হচ্ছে কি এন্ট্রান্সটা, ঢোকার রাস্তাটা, ঢুকেই সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম। তো এই হচ্ছে জায়গাটা, ইয়াস ইটস ক্যাফে অফ বিট, তোমরা সবাই আগে চেনো। এটা হচ্ছে কি ওই তোপশিয়া রোডের ওপরেই পড়ে। তো এটা হচ্ছে মোটামুটি ভিউটা, বেশ এমনিতে জায়গাটা ভালো, মানে সন্ধ্যাবেলা হলে বেসিক্যালি এই লাইট ফাইটগুলো দিলে আরও বেশি সুন্দর দেখতে লাগে। তো এই হচ্ছে আমার মহান দুই ব্যক্তি যাদের সাথে আমি এসেছি, সব সাদা পরি হয়ে বসে আছে। জাস্ট আকাশটা দেখো কি সুন্দর, ওরে বাবা। আর ওই উপর ছোট্ট ছাদটা, ওখানেও কিন্তু আমরা গেছিলাম, ওখানেও ওঠা যায়, ওখানে একজন ফরেনার বসে সব লিখছিলেন। তো যাই হোক, খেতে গেলো খাবার। এটা হচ্ছে ছিল মোটামুটি চিজ মাশরুম বল, খেতে ভালো ছিল। বাট এদের খাবারের একটাই প্রবলেম ছিল, হচ্ছে একটু অয়েলি, প্রচণ্ড অয়েলি, তার জন্য অল্প খেলে কিরকম একটা গাটা গুলিয়ে যাচ্ছিলো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, খাবার ভালো, টেস্টি। তো এটা ছিল একটা পিৎজা, এটা ছিল শ্রিম্প পিৎজা, ফার্স্ট টাইম খেলাম, ভালোই লাগলো। আর এই ড্রিঙ্কটা কিন্তু সত্যি ভালো ছিল, এটা ছিল ওয়াটারমেলানের, বেশ পাল্পগুলো দিয়েছিলো, দামটাও যেহেতু বেশি ছিল তাই দিতে তো হতোই। এনিওয়েজ, তো এই হচ্ছে ঢঙিমাসির করছে, অবশ্য আড্ডা ফাড্ডা, বেশি আড্ডা দিতেই গেছিলাম, সেরকম কিছু এসে না। তো এই হচ্ছে ভিউটা ওপর থেকে, তো দেখতে পাবে পুরো মোটামুটি বেশ কলকাতার একটা বেশ বড় অংশ এখান থেকে কিন্তু দেখতে পাওয়া যায়। এই ভিউটার জন্যই বেসিক্যালি লোকজন যায় রুফটপে। তো এখানে প্রবলেমটা হচ্ছে এই গ্রিলটা, এই গ্রিলটা না থাকলে আই ফিল একটু বেটার হতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে পাঁচিলটা বড্ড উঁচু, বসে থাকলে তুমি দেখতে পাবে না, তুমি উঠে দাঁড়িয়ে এনজয় করতে হবে। তো যাই হোক, এবার হয়ে গেছে ছোটো ব্লগ, এবার আমি বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, অল্প একটু খেয়েছি। এবারে হচ্ছে কি যাচ্ছি আমরা লিফ্টের দিকে, আর ভাবছি লিফটে আমরা একটা মিরার সেলফি নেবো ওখানে, যেটা হচ্ছে কি আমাদের সব আউটিংয়েরই ম্যান্ডেটরি থাকে। তো ইন দ্যাট কেস ভাবতে ভাবতে একটা গন্ডগোল হয়েছিলো, মানে লিফট থেমে গেছিলো, লোকজন উঠতে পারছিলো, আমরা জাস্ট দাঁড়িয়ে সেলফি নিচ্ছিলাম। দেখবে ফটোটা, দাঁড়াও দেখাই ওয়ান সেকেন্ড, এই যে সেই স্পেশাল ফটো। যাই হোক, টাটা, আজকে এ পর্যন্তই।